চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পড়ল ভাসান টেক বস্তি মধ্যরাতে মাত্র আড়াই হাজারো পরিবার কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে আগুন পুরান ঢাকা থেকে অ্যাসিডের গুদাম সরানো হবে গাজীপুরে রাসায়নিক পোস্ত গোলায় সরকারি সহযোগিতা পেলে পনেরো দিনের মধ্যে স্থানান্তর সম্ভব বলছেন ব্যবসায়ীরা কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম মাত্র ছয় দিনের মাথায় বন্ধ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শঙ্কা বাজেট স্বল্পতার দাবি জেলা প্রশাসনের এবং হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে চাঁদপুরের আলু চাষিরা বেশিরভাগ আলু ক্ষেত পানির নিচে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত তবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে তেমনটা উত্তাপ নেই ভোটের মাঠে মোট ভোটার সংখ্যা ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার ছশো জন এর মধ্যে পুরুষ ভোটার পনেরো লাখ তেষট্টি হাজার পাঁচশো আর মহিলা ভোটার চোদ্দ লাখ বাহাত্তর হাজার একানব্বই জন ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার দুশো পঁচানব্বইটি একই সঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ছত্রিশটি ওয়ার্ডে সকাল নয়টার দিকে রাজধানীর উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এ সময় ভোটে বিজয়ী হয়ে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট দেওয়া হলো আমার নাগরিক অধিকার তাই মনে হলো যে যতই অবস্থা খারাপ থাক বা আবহাওয়া খারাপ থাক এটা দেওয়া আমার উচিত ভালোই লাগছে সকালবেলা ফাঁকা ফাঁকা আগে এসে দিয়ে চলে গেলাম যে আমাদের জন্য জন্য নাগরিকদের জন্য কাজ করতে পারবেন ভালো আমার বিবেক অনুযায়ী বিবেচনা অনুযায়ী তাকে ভোট দিচ্ছি ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট হচ্ছে আমার ভোট দেওয়ার অধিকার অংশগ্রহণ নির্বাচন হতো যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরও অংশগ্রহণমূলক হতে এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কেউ আসুক আর না না আসুক আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ব এই প্রত্যয় আপনাদের সঙ্গে বলতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় এ দায় রাজনৈতিক দলগুলোর সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নেয় ভোটার উপস্থিতি কম হতে পারে বলে জানান সিএসি আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই ভোটার তো বাড়ি বেরে কি আমরা আনতে পারবো না সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে সবাই নিরাপদে ভোট দিয়ে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার চেষ্টাbarti করতে পারি শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে গুলশান এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লেমন এবং সম্প্রসারিত ওয়ার্ডের ভোটের খবর জানাতে শ্যাম্পুর আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমে যাচ্ছি রশিদ ইমরানের কাছে রশিদ রাজু সকাল থেকে আমি কিন্তু বেশ কয়েকটি ভিড় গিয়েছি এবং ঘুরে ফিরে কেন্দ্রের যে বিষয়টা আসলে একই জিনিস আসলে চোখের যে ভোটার উপস্থিতি কিন্তু একেবারে একেবারেই সীমিত আমরা কিন্তু সকালে দেখছি প্রথম ঘন্টাতে বৃষ্টি ছিল আবহাওয়া খুব একটা ভালো ছিল না যে কারণে প্রথম ঘন্টা স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছিল যে আহ বেলা বাড়ার সাথে সাথে বা আবহাওয়ার পরিবর্তন হলে ভোটার উপস্থিতি বাড়তে পারে যদিও আমি তখন যে কেন্দ্রেটি ছিলাম আহ আহ সেই রোদ্র উঠার পরে অর্থাৎ নয়টার পরে ভোটার আনাগোনা কিছুটা We'll be right <laughs> back. বেড়েছিল কিন্তু এই মুহূর্তে আমি গুলশানের যে মানারাত স্কুলের যে কেন্দ্রটিতে আছি সেখানে কিন্তু আসলে ভোটার উপস্থিতি চোখে পড়ছে না এবং এখানে দুটি কেন্দ্র আমি এই বেশ কিছু সময় ধরে এখানে রয়েছি এবং এই সময়ের মধ্যে কিন্তু আসলে আমি কোনো ভোটার দেখিনি যে আসলে ভোট দিতে এসেছে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের প্রার্থীদের যে এজেন্ট সেই এজেন্টরা রয়েছে তারাও যেমনটি অপেক্ষা করছে বাইরে যারা যে নির্বাচনী সমর্থক বা যারা এই বুথগুলো খুলে বসে আছে তারাও কিন্তু আসলে সেই ভোটারদের জন্যই অপেক্ষা করছে এবং এর আগে কিন্তু সকাল নয়টা নাগাদ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি কিন্তু তার ভোটটি দিয়েছেন এবং তিনি এই ভোটার উপস্থিতি কম তিনিও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি যেটি বলেছেন যে যদি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করত অংশগ্রহণমূলক হলে হয়তো বা ভোটার উপস্থিতি একটু বাড়তো এই যে উৎসব পরিবেশ বিরাজ করছে সেটি আরও আসলে ভোট মানে ভোটাররাও আর একটু উৎসাহী হতো তাও তারপরেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে যারা ভোট দিতে এসে তারা কিন্তু যেটি বলছেন যে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করতে তারা ভোট দিতে আসছেন এবং উত্তর সিটি কর্পোরেশনে বিশেষ করে ভোটাররা অনেক দিন ধরে তাদের এই উত্তর সিটি কর্পোরেশন অভিভাবক শূন্য আছে তারা মনে করছেন এই ভোটের মাধ্যমে একটা এই সিটি কর্পোরেশনে একজন নতুন নগর পিতা আসবেন যিনি আসলে নাগরিকদের সমস্যাগুলো নিয়ে কাজ করবেন এবং নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগী হবেন এবং এই নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী রয়েছেন আর একজন প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ তিনি আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি তিনি এই কেন্দ্রে এসে ভোট দিবেন সাড়ে এগারোটা নাগাদ তার এখানে এসে ভোট দেওয়ার কথা কথা রয়েছে তো এইদিকে সার্বিকভাবে যদি বলি ভোটার উপস্থিতি কম থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন কেন্দ্রের ভিতরে বাইরে তারা তাদের দায়িত্ব পালন করছেন নির্বাচনকে কেরে কে কেন্দ্র করে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা এ ধরনের পরিস্থিতি যেন না ঘটে সে কিন্তু তারা তৎপর রয়েছে পাশাপাশি বেশ বেশ কিছু যে মোবাইল টিমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় টহল দিচ্ছেন এছাড়াও কিন্তু মেয়র পদের বাইরেও কিন্তু কিন্তু বেশ করে দুই সিটি কর্পোরেশনে বাদে বর্ধিত যে নতুন ওয়ার্ডগুলো সেখানে কিন্তু কাউন্সিলর পদের জন্য কিন্তু ভোট নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে রয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন সেখানকার খবর জানতে চলে দেব তার কাছে সুমন ধন্যবাদ রাশেদ আপনি উত্তর সিটি কর্পোরেশন থেকে যে ধরনের তথ্য দিচ্ছিলেন যে ভোটারদের আনাগোনা নিয়ে আসলে সকালবেলা যে অবস্থাটি ছিল যে আসলে একেবারে কিছু কেন্দ্রে কোনো ভোটার ছিলই না ভোট যখন শুরু হয় সেই সময় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে বৈরী আবহাওয়া সেটি কেটে যায় রোদ উঠে তারপর কিন্তু এই দিকের ভোট কেন্দ্র এবং ভোটারদের যে পরিস্থিতি সেটি কিন্তু বদল হয়ে যায় ভোট কেন্দ্রে ভোটাররা আসতে থাকেন এই বৈরী আবহাওয়ার মধ্যেও কাদা পানি উপেক্ষা করে এখানে মানুষজন আসছেন তাদের কাছে আমরা কথা বলেছি তাদের সঙ্গে তারা কিন্তু বলছেন যে তারা দীর্ঘদিন এই এলাকা গুলোতে তারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে হয়তো অনেকবার ভোট ভোট দিয়েছেন জীবনে কিন্তু কিন্তু এবার তাদের তাদের দেওয়ার একটি একটি নতুন নতুন বিষয় কাছে অভিজ্ঞতা তাদের নতুন ভালো লাগার বিষয় তারা বলছেন তারা আমাদেরকে বলেছেন যে তারা ইউনিয়ন পরিষদের ভোটার হিসেবে ভোট দিয়েছেন কিন্তু এবার তারা সিটি কর্পোরেশনের ভোটার হিসেবে ভোট দিতে পারছেন তাদের এলাকাটি সিটি কর্পোরেশনের আওতায় চলে এসেছে তাই আপনি যেখান থেকে রাশেদ লিমন কথা বলছিলেন সেই জায়গার ভোটার এবং এই জায়গার ভোটারদের মনস্তাত্ত্বিক যে বিষয়টি সেটি কিন্তু আলাদা সে কারণে এখানকার ভোটারদের মধ্যে কিছুটা হলেও বেশি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন তারা বলছেন যে তারা এমন কোন প্রার্থী কাউন্সিলর প্রার্থীকে এখান থেকে নির্বাচিত করতে চান যারা নগর ভবন থেকে অর্থাৎ মেয়রের কাছ থেকে অথবা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে এই এলাকার উন্নয়ন করতে পারবেন সে ধরনের প্রত্যাশা করছেন সে কারণেই তারা বলছেন যে যদিও বৃষ্টি হয়েছে কাদা পানি তারপরেও তারা ভোট দিতে এসেছেন এবং তারা ভোট দিচ্ছেন আর ভোট গ্রহণের যে অবস্থাটি দেখছি একেবারে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে এখানে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন সকাল থেকে এখানে তিনি একেবারে নির্বিঘ্নে ভোট গ্রহণ করছেন পাশাপাশি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন টিম রয়েছেন রয়েছে বিভিন্ন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন রাস্তাতে টহল দিতেও আমি কিন্তু দেখেছি তাদেরকে আর সে কারণে আমরা যে অবস্থাটি দেখছি আসলে ভোটকে কেন্দ্র করে এখানে যে এক ধরনের পরিবেশ বিরাজ করছে আসলে সেটি সকালের চেয়ে কিন্তু এখন অনেকটাই বদলে গেছে এবং ভোটাররা কিন্তু আসছেন এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এই ভোটাররা যেটি বলছেন যে তারা প্রত্যাশা সবসময়ই করেন যে এই তাদের এলাকার উন্নয়ন হবে বিশেষ তাদের এলাকার সমস্যাগুলোর চিন্তায় তারা করছেন বিশেষ করে জলাবদ্ধতার কথা বলছেন কথা বলছেন। শিক্ষা উন্নয়নের মশক নিধনের কথা বলছেন সমাধান হবে বলে তারা আশা করছেন তারা বেঁধেছেন তারা বলছেন তারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা ছিলেন এখন সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েছেন সেই কারণে তাদের প্রত্যাশার তাদের প্রত্যাশাটাও একটু বেশি এই ছিল এখন পর্যন্ত ভোট গ্রহণ এবং ভোটারদের প্রতি প্রতিক্রিয়া এবং সব মিলে অবস্থা এখান থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে রাজু ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটের খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী রাশেদ লিমন ও সালাউদ্দিন সুমন চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পড়ল ভাসান টেক বস্তির হাজারো ঘর বাড়ি মধ্যরাতে মাত্র আড়াই ঘন্টায় নিঃস্ব হয়েছে হাজারো পরিবার ফায়ার সার্ভিসের একুশটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর ভাসান টেকের जहांगीर बस्ती आगो পুড়ছে ঘর পুড়ছে বেঁচে থাকার যত অবলম্বন রাতের আধারে মাত্র আড়াই ঘন্টার আগুনে পুড়ে ছাই হাজারো পরিবার বুধবার রাত দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তেই সব ফেলে জীবন বাঁচানোর তাগিদে বিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ কেউ কেউ ঘরের দু একটা সামগ্রী নিতে পারলেও বেশিরভাগেরই পুড়েছে সব। সবাই ঘুমাইছিলাম বুঝছেন হঠাৎ একটা এখন হঠাৎ করে একজন এক মাই বাসা যা চিকার দিয়ে বলতে আগুন আগুন সাত আট লাখ টাকা যারা যারা যান বাজাইতে পারছে তারা ধরেন পানি মধ্যে থাকছে কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না খবর পেয়ে একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শেষ পর্যন্ত একুশটি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় আড়াই ঘন্টা সহজ দায়িত্ব বস্তু আপনারা দেখছেন বাঁশের কুটি দিয়ে মানে ঘরগুলো তৈরি হয়েছে পরদেশি জন্য টিনের ফাঁকে ফাঁকে মানে আগুন দেখা যাচ্ছে এখন কি আপনারা আগুনটাকে নিয়ন্ত্রণে বলছেন একশো পার্সেন্ট একুশটি ইউনিট কাজ করেছে একশো একুশটি ইউনিট কাজ করছে অগ্নিকাণ্ডে নিখোঁজের খবর পাওয়া গেলেও তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সবার ঘর পুড়ে যাওয়াই খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয় শিশু কিশোর সহ সব বয়সীদের আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তদন্তের পর ক্ষয়ক্ষতি হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের আগুন ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে রাতে কেরানীগঞ্জের মালঞ্চ পাওয়ার প্ল্যান্টে এই অগ্নিকাণ্ড হয় ফায়ার সার্ভিস জানায় রাত সাড়ে দশটার দিকে এই পাওয়ার প্ল্যান্টটিতে হঠাৎ আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি তবে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টটিতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আসলে এটা এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আগে ফায়ার ফাইটিং অবশ্যই ফায়ার ফাইটিং ব্যবস্থা থাকবে ওয়াটার সোর্স থাকবে কোনো রিজার্ভার নাই যার ফলে আমাদের পানি পানির জন্য আগুন ভবনে ব্যাগ পেতে হয়েছে আগুন লাগলে তো ক্ষয়ক্ষতি হয়েছে তো এটা তদন্ত সাপেক্ষে আমরা অগ্নিকাণ্ডের কারণ এবং হব। নানা জটিলতায় শুরু হওয়ার মাত্র ছয় দিনের মাথায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম প্রথম দফায় দুশো ত্রিশটি স্থাপনা উচ্ছেদের পর বাকি দু দফায় আরও সাড়ে আঠারোশো স্থাপনা অপসারণের কথা থাকলেও বন্ধ হয়ে যায় অভিযান এ অবস্থায় বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা আরো প্রকট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে জেলা প্রশাসকের দাবি বাজেট স্বল্পতার পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্তের কারণে উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কমল দে চট্টগ্রামের কন্নফুলি নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছিল দু সালে আরএস জরিফ অনুযায়ী সে সময় দু হাজার দুশো বারোটি স্থাপনা চিহ্নিত করা হয়েছিল কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে চার বছর লেগে যায় শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে গত চার ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ শুরু হলো দশই ফেব্রুয়ারি পর থেকে আবারও বন্ধ হয়ে যায় চিহ্নিত করেছিলাম যে সভাপতি স্থাপনাগুলো এগুলো দুই হাজার পনেরো সালের দীর্ঘ তিন সাড়ে তিন বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেসব এলাকার এই কারণে সেগুলোর আমরা নতুন করে আবার সীমানা পিলার দিয়ে আবার সেগুলো মার্কিং হচ্ছে এই জন্য আমাদের খানিকটা সময় এখানে ব্যয় হচ্ছে বর্ষা মৌসুমে নগরীতে জলবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে কর্ণফুলি নদীরের অবৈধ দখলকে দায়ী করে আসছেন নগর বিশেষজ্ঞরা কিন্তু এখন পর্যন্ত আশপাশের অন্তত খালের মুখ দখলমুক্ত না হয় জলবদ্ধতা প্রকট হওয়ার সংখ্যা দেখা দিয়েছে অতি সত্তর যদি দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু করা না হয় তাহলে চাকতাই রাজাখালী খাল এবং অন্যান্য যে সমস্ত খালের পানিগুলো মহানগরীর পানিগুলো কর্ণফুলিতে নিষ্কাশিত হয় সেই পানিগুলো নিষ্কাশিত হতে বাধাগ্রস্ত হবে এবং চট্টগ্রাম মহানগরী জলবদ্ধতার কবলে পড়বে কঠোর একটা রাজনৈতিক সিদ্ধান্ত চাই সরকারের কাছে কর্ণফুলিকে দখল মুক্ত করবেন এবং উচ্ছেদ করে জনগণের যে বিনোদন এবং অধিকার সে অধিকারটুকু ফিরিয়ে দেবেন উচ্ছেদের পাশাপাশি উদ্ধারকৃত জায়গা দখলে রাখার জন্য এক কোটি বিশ লাখ টাকার চাহিদা দেওয়া হলো পাওয়া গেছে মাত্র বিশ লাখ টাকা এর মাঝে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে নতুন করে মাস্টার প্ল্যান সিদ্ধান্ত নেওয়ায় সৃষ্টি হয়েছে জটিলতা কমপ্লায়েন্স রিপোর্টটা আমরা পাঠিয়েছি সংশ্লিষ্ট আদালতে আমরা এই বিষয়ে একটি সলিসিটার উইংয়ের সাথে কথা বলে দেন আমরা প্রসিড করব যে তাদেরকে আবার নব্বই দিন সময় দেয়া হবে কি না ডিউ টাইমের মধ্যে না সরায় তাহলে সেক্ষেত্রে আবার আমরা একইভাবে এই মাঝির ঘাটের মতো ওরকম সেখানে স্থাপনাগুলো উচ্ছেদ করা শুরু করব। প্রথম দফায় নগরী সদরঘাট এবং মাঝিরঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দশ একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে সে সাথে দখলমুক্ত করা হয়েছিল পাঁচটি খালের মুখ অমল দে সমসংবাদ চট্টগ্রাম শিগগিরই পুরান ঢাকা থেকে অ্যাসিডের গুদাম গাজীপুরে এবং রাসায়নিক দ্রব্যের গুদাম পোস্ত সরিয়ে নেওয়া হবে গতকাল চকবাজারের ব্যবসায়ীদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় ব্যবসায়ীরা বলছেন সরকার অবকাঠামো করে দিলে পনেরো দিনের মধ্যেই স্থানান্তর সম্ভব হবে নিমতলি থেকে চকবাজার দশ বছরের ব্যবধান কিন্তু কমেনি আগুনের ভয়াবহতা এবারও আলোচনায় সেই রাসায়নিক গুদাম আর সেই সঙ্গে উঠে আসছে গোডাউন স্থানান্তরে বারবার নানা পদক্ষেপের ব্যর্থতা তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার শিল্প মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে বৈঠকে গাজীপুরে ছয় একর এবং শ্যামপুরে ছয় দশমিক এক সাত একর সরকারি জমিতে সাময়িকভাবে দ্রুত গুদাম সরানোর প্রস্তাব এসেছে ইস্পাত কাঠাময় তৈরি গোডাউনে রাসায়নিক মজুদ করা হবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ছাউনি তৈরির কাজ শুরু হবে বলেও জানান শিল্প সচিব আপনারা আপনাদের লোকজনদেরকে ওইভাবে তালিকা করে প্রস্তুত করতে থাকেন যে কে আগে যাবে কে পরে যাবে ইত্যাদি এটা আপনারাই আক্রমণটা ঠিক করে যাক জনঘনাত্মক ইত্যাদি ইত্যাদি বুঝে ভ্রমণ নিয়ে আমরা কিন্তু সবাইকে সরিয়ে দেবো কারণ শিফটিং শুরু করবো গ্রাজুয়ালি আমাদের আর কিছু অবকাঠামো যে একদম নাই সেখানে ওইগুলোকে তৈরি করে পনেরো দিনের মধ্যেও সেখানে নিয়ে যাওয়া শুরু করা সম্ভব হবে এ বিষয়ে একমত হয়েছেন কেমিক্যাল ব্যবসায়ীরা আগামী সোমবারের মধ্যে পুরান ঢাকার সব গোডাউনের হিসেব শিল্প মন্ত্রণালয়ের কাছে জমা দেবেন তারা একটা ট্রান্সফার শুরু হবে তবে কনস্ট্রাক কনস্ট্রাকশন করার জন্য সময়ের ব্যাপার হয়তো এক দেড় মাসের মধ্যেই সমস্ত বা আমরা যারা কেমিক্যাল ব্যবসায়ী আসি যেগুলো অতি ধার্য এবং ধার্য আমরা সরিয়ে দিবেও পনেরো দিনের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা সমস্ত ব্যবসায়ীদের পাশে কেমিক্যাল গুডাউনের হিসাব আমরা আগামী সোমবারে জমা দিয়ে দেবো এসিডের জন্য গাজীপুর এবং অন্য রাসায়নিকের জন্য শ্যাম্পুরের জমি বরাদ্দ দেওয়া হবে সানবির রুপল সময় সংবাদ ঢাকা পুরান ঢাকা থেকে রাসায়নিক গোডাউন নেওয়া হবে শ্যাম্পুরে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মামুন আব্দুল্লাহ বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে মামুন রাজু আপনি জানেন যে গত বুধবার অর্থাৎ বিশ তারিখে ভয়াবহ অগ্নিকান্ড সেই অগ্নিকাণ্ডে মৃত্যু এবং অসংখ্য মানুষ দগ্ধ হওয়া তাছাড়া ভবন কিন্তু সেখানে পুড়ে যাওয়া এবং রাসায়নিক এবং বিভিন্ন ধরনের কেমিক্যালের যে গোডাউন সেই গোডাউনের কারণে আসলে মূলত যে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তারপরেই কিন্তু সেখানকার এলাকাবাসীর লোকজন এবং প্রশাসন তারপরে শিল্প মন্ত্রণালয় ফায়ার সার্ভিস সব মহলের কিন্তু টনক নড়ে টনক নড়ার পরে গতকালকে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে যে সিদ্ধান্ত হয়েছিল যে আপনার এই গোডাউনগুলোকে সরিয়ে নেওয়া হবে এর আগেও কিন্তু এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু গতকালকে তারা আসলে সিদ্ধান্তে উপনীত হয়েছে ব্যবসায়ীদের সাথে যে দুটি জায়গায় প্রাথমিকভাবে তারা গোডায়ন সরে নিতে চান একটি হচ্ছে ঢাকার আমি এখন যে মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকার পোস্তগলার শ্যামতলি এলাকায় এই শ্যামতলি এলাকায় ছয় দশমিক বড় একর জায়গায় আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটি আসলে এক সময় উজালা ম্যাস ফ্যাক্টরি এর জায়গা ছিল এই জায়গাটি সরকার এখন সরকারের বসীভূত আছে এবং সরকার এটিকে নিয়ন্ত্রণ করছে এই সরকার নিয়ন্ত্রিত জায়গাতেই সাময়িকভাবে গোডাউন কিন্তু এখানে আনার ব্যবস্থা করা হচ্ছে আরও একটি জায়গা ব্যবস্থা করেছেন সেটি হচ্ছে আপনার টঙ্গিতে সেটি ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে এবং আসলে এইখানে আপনাকে একটু যদি দেখাই যে আমি দেখতে পাচ্ছেন যে আমার পাশে আসলে এখন যে হলুদ ভবনটি দেখতে পাচ্ছেন এই হলুদ ভবনটিতে আনসার এবং এখানকার কর্মকর্তারা থাকেন এটি আসলে পরিত্যক্ত অবস্থায় বলা চলে এবং জীর্ণ একটি ভবন সেই ভবনের পাশে একটি মসজিদ আছে এখানে তাছাড়া বাকিটা কিন্তু মোটামুটি ফাঁকা একটা জায়গা আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ এবং এর পাশেই কিন্তু হচ্ছে হলুদ যে বিল্ডিং এবং তার আশপাশে আসলে মূলত এখানে আসলে ট্রাকের যে আসলে ফ্যাক্ট রাখার স্থান এবং বিভিন্ন ধরনের গাড়ি এখানে থাকে তো এই জায়গাটা মূলত ফাঁকা এবং তার ওপাশে আসলে বাউন্ডারি দেয়া সেনাবাহিনীর একটি জায়গা আছে এবং তারপরে কিন্তু হচ্ছে আপনার যে বুড়িগঙ্গা নদী সেই নদী এবং সেনাবাহিনীর জায়গার এই পারেই আপনার যে আপনার ওয়াল দেওয়া ওয়ালের পাশে কিন্তু এই জায়গাটি যে জায়গাটি সরকার নির্ধারণ করেছে সব মিলিয়ে আসলে আপ এখানে মোটামুটি বলা চলে যে জায়গাটি ফাঁকা এবং এখানে যেহেতু ট্রাক স্ট্যান্ড করা হয়েছে এর পাশে কিন্তু বড় একটি জায়গা এই জায়গাতে আসলে সরকার চাচ্ছেন যে কেমিক্যাল এবং রাসায়নিক গোডাউনের সাময়িক ভাবে স্থানান্তর করার জন্য জায়গাটি কিন্তু মোটামুটি আসলে তারা ইচ্ছা করলে যে অবকাঠামো নির্মাণ করলে অল্প দিনের মধ্যেই জায়গাটি আসলে প্রস্তুত করা সম্ভব এবং এখানে মাত্র একটি গোডাউন এখানে ছিল যে উজালা ম্যাস ফ্যাক্টরি যেটি আরো বছর আগে আসলে এখান থেকে উঠে নেওয়া হয়েছে এবং এখানে উজালা ম্যাস ফ্যাক্টরির এখন আর কোনো চিহ্ন এখানে বর্তমানে নেই তো সরকার যে উদ্যোগ নিচ্ছে এখানকার যাদের সাথে কথা বলেছি তারাও বলেছেন এবং এদিকে আসলে বাসিন্দা কম হওয়ার কারণে এই জায়গাটি আসলে আসলে রাসায়নিক এবং গুদাম ফ্যাক্টরির জন্য কিন্তু খুব ভালো একটি জায়গা হবে মোটামুটি সেই জায়গার ভয়াবহতা থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে એમনই বলছেন এখানকার আসলে ব্যবসায়ী এবং স্থানীয় যারা আছেন তারা তো শ্যামপুরের এই যে নতুন যে স্থায়ী যে নতুন যে সাময়িক যে জায়গা সেই জায়গা থেকে আসলে আমার কাছ থেকে এই ছিল সবশেষ খবর রাজু পুরান ঢাকা থেকে রাসায়নিক গুডাউন সরিয়ে নেওয়া হবে শ্যামপুরে শ্যামপুরের সেই স্থানটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ মিরসরায়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ ও চূড়ান্ত অনুমোদন সহ প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকার ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে সভায় অনুমোদন পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বড় পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়া পর্যন্ত চারশো কেবি লাইন স্থাপন প্রায় দেড় হাজার কোটি টাকার পায়রা সেতু নির্মাণ প্রকল্প এছাড়াও অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ষোলোশো কোটি টাকা ব্যয় চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন এবং সাতশো সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প সভা সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণ বাদ দিয়ে ফ্ল্যাট তৈরির প্রকল্প গ্রহণ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তেরোটি নতুন ব্যয় হবে বারো হাজার চারশো উনষাট কোটি উনআশি লক্ষ টাকা আরেকটি প্রকল্প আমাদের ছিল এটা আমরা প্রত্যাহার করেছি মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে খাস জমি প্রাপ্তি সাপেক্ষে আশেপাশে যদি পাওয়া যায় খাস জমি তাহলে সেখানে তাদেরকে অ্যাকমোডেট করা হবে এই হলো মোটামুটি তো এইটা আমরা ফেরত পাঠিয়েছি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তারা রিভাইজ করে নতুন সিদ্ধান্তের আলোকে আবার নিয়ে আসবে যানজট সহ নাগরিক জীবনের নানা সমস্যার সমাধানে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী প্রকৌশলীরা রাজস্থানী হোটেল সোনারগাঁওয়ে দুই দিন ব্যাপী প্রথম সম্মেলনের শেষ দিনে এই প্রতিশ্রুতি দেন তারা তবে নতুন নতুন পরিকল্পনাগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলেই সম্মেলন সফল হবে বলে মত আয়োজক কমিটির প্রকৌশলীদের অর্থনৈতিক অঞ্চল সহ সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিক ব্যস্ততার এই রাজধানীতে বড় অভিশাপ যানজট যানজট নিরসনে ঢাকা শহরে নির্মাণ করা হয়েছে ছয়টি ফ্লাইওভার কাজ চলছে মেট্রো রেলের মতো মেগা প্রকল্পেরও ঢাকায় সব মিলিয়ে উনত্রিশ কিলোমিটার ফ্লাইওভার তৈরির পরও কতটা কমেছে যানজট সেই যানজট নিরসনে এবার প্রবাসী প্রকৌশলীদের মেধাকে কাজে লাগাতে চায় সরকার তাদেরকে নিয়ে বাংলাদেশ সরকারের এই বিটুবি উদ্যোগ যেখানে তেরোটি দেশের তিনশো প্রকৌশলী তুলে ধরেছেন নানা পরিকল্পনা ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে তারা কোন রকমই আইন মানে না বাসে যদি বাম দিকে থাকার কথা তারা চলছে ডান দিকে সব জিনিসগুলোকে যদি আমরা একটা নিয়মের মধ্যে আনতে পারি এখানে আসছে যে ড্রাইভার উইল রাইড অন বাস লেন অনলি তথ্য প্রযুক্তিতে যত বড় হব ততই মানে হ্যাকাররা আরও প্রকট হয়ে দাঁড়াবে কি করে হ্যাক করা যায় কি করে ড্যামেজ করা যায় তো সেটা যাতে না হয় ডেটা সিকিউরিটি সাইবার সিকিউরিটি কম্পিউটার সিকিউরিটি আইটি সিকিউরিটি এইসব নিয়ে কাজ করে আর এন্ডির কোনো ক্যাম্পেইন কিন্তু হচ্ছে না সব খালি হচ্ছে কি যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে হবে অ্যাসেম্বলি করে এখানে এই এই দেশটাকে উঠানো অনেক ডিফিকাল্ট হবে পরিকল্পনা শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে এর বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক রূপ চান আয়োজক কমিটি সরকারের তরফ থেকে আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই দ্যাট আপনাদের যা যা সহযোগিতা দরকার সেটা আমরা डेफिनेटলি আপনাদেরকে দেব শিল্পায়নের জন্য যে সমস্ত সুসুজ সুবিধা এবং ইনভেস্টর সার্ভিসের দেওয়া দরকার সেগুলোকে দেওয়ার জন্য ইতিমধ্যে বেজা হাইটেক পার্ক অথরিটি এবং বিডাতে মনস্ট অফ সার্ভিস ইন্ট্রোডিউস করা হয়েছে আমরা যে এখানে আমাদের ব্যক্তির নামের প্রয়োজন নাই আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দিতে পারি এই যে কাজটা করলাম এটা যাতে করে কন্টিনিউ করে সেটা করার জন্য যা যা করা দরকার সেই ফ্রেমওয়ার্কটা আজকে আমরা প্রেজেন্ট করব এবারের সম্মেলন সফল হলে আগামীতে প্রবাসী ডাক্তারদের একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথাও জানান আয়োজক কমিটি আগামী ডিসেম্বরে আমরা ডাক্তারদেরকে নিয়ে করব মামুন আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা এদিকে গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা গতকাল জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন অনুষ্ঠানে দেশের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে সরকারের নেয়া ডেল্টা প্ল্যান একুশ নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা এ সময় কমিটির সদস্য ও রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বার বিডার সভাপতি বলেন সরকারের নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে প্রতি বছর জিডিপির আড়াই শতাংশের মতো অর্থ ব্যয় হবে এজন্য দু হাজার একত্রিশ সাল নাগাদ প্রতি বছর বিনিয়োগের প্রয়োজন হবে প্রায় তিন হাজার কোটি ডলার এক্ষেত্রে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে মৌসুমের এই সময় হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরের আলো চাষিরা টানা তিন দিনের বৃষ্টিতে বেশিরভাগ আলু ক্ষেত এখন পানি নিচ্ছে ফলে জেলায় এবার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জেলার কৃষি কর্মকর্তা ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট মেখনাপার চাঁদপুরের মাটি উপযোগী হওয়ায় বিস্তীর্ণ জমিতে আলু চাষ করেছেন কৃষকরা তবে হঠাৎ বৃষ্টি কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে গত তিন দিনের বৃষ্টির পানি জমিতে আটকে যাওয়ায় তাদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ভাঁজ এতে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন তারা এ অবস্থায় পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেক কৃষক এখানে মনে যদি যদি একটা খাল থাকতো আজ যখন থাকলে মনে করুন আমাদের পানি গুলো এবাজে মনে করুন খালের ভিতর আমি দেওয়া যেত আলু করছিলাম এই তিন বছর এই লাগাতার তিন বছরই মাইর এখনতে কি করব খেতি সামনে দিয়ে করব কি না এরকম এটা কোনো ফল না সব শেষ এখন আমাদের কিছুই নেই আমাদের আর বাসার পথ এখন আর কিছুই নেই এখন আমরা কি করে খাব 8 থেকে 10 হাজার মেট্রিক টন আলু আমরা এখন পুরা ক্ষতির মুখে পড়ছি এখানে বৃষ্টিতে এদিকে ক্ষতির পরিমাণ কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ অনেক জমি পানি আটকা আটকে গেছে এবং সেগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এখন এগুলো যদি উঠানো না হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তারা যেন প্রত্যেক জমির ইয়াতে নালা করে কাটাতে যাতে পরবর্তী সময় অতি বৃষ্টি হলে যাতে পানি না জমে টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা যদি বৃষ্টি আরও কন্টিনিউ করে তাহলে হয়তো আলোর জন্য একটু সমস্যা হতে পারে তো আমাদের আমরা সতর্ক আছি এবং এ বিষয়ে আমরা পদক্ষেপ চাঁদপুরে এবার প্রায় নয় হাজার হেক্টর জমিতে ডায়মন্ড মোল্টা এস্টারিক্স কার্ডিনাল এবং পেট্রোনিস জাতের আলু চাষ করা হয়েছে আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচিশ মেট্রিক টন সময় সংবাদ চাঁদপুর রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে এস পণ্য মেলা চলছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু সরাসরি যাচ্ছি তার কাছে বাবু রাজু আজকে এই রংপুর পাবলিক লাইব্রেরি হল মাঠে এসএমই মেলার চতুর্থ দিন এই মেলা প্রাঙ্গনেই আমরা এখন অবস্থান করছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এসএমই মেলাকে ঘিরে এখানে প্রায় ঊনসত্তরটির মতো স্টল আছে যে স্টলগুলোতে কিন্তু বিভিন্ন পণ্য রাখা হয়েছে এখানে আপনার নারীদের বিশেষ করে ব্যবহৃত মেয়েদের ব্যবহৃত নানা রকমের পণ্য এবং সেই পণ্যের স্টলগুলোতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা ভিড় করছেন তারা তাদের পছন্দের পণ্য ক্রয় করছেন তো আমি আপনাকে যেটি বলি যে গত সোমবার এস ফাউন্ডেশন মূলত এই রংপুর অঞ্চলের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশের জন্য এস ফাউন্ডেশন ফাউন্ডেশন দিনব্যাপী এই মেলার আয়োজন করে গত সোমবার এই মেলা শুরু হয় এরপর সোমবার এবং আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি উদ্যোক্তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে মেলাটি গত সোমবার উদ্বোধন হওয়ার পর সোমবার এবং মঙ্গলবার দর্শনার্থীদের মোটামুটি উপস্থিতি ছিল বেচা কিনাও ভালো ছিল কিন্তু গতকাল মেলার তৃতীয় দিন বৃষ্টি বাগরা দেওয়ার কারণে কিন্তু এখানে কিছুটা ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা এখানে মেলা পানি জমে যায় এবং তাদের পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হয় এটি উদ্যোক্তারা বলেছিলেন এরপর আজকে আমরা যেটি দেখেছি যে আয়োজকদের পক্ষ থেকে মেলা প্রাঙ্গনে বালি দেওয়া হয়েছে স্টলগুলোতে পরে আরো সুরক্ষিত করা হয়েছে যাতে বৃষ্টি ক্ষতিগ্রস্ত করতে না পারে আজকে আমরা দেখেছি যে উপরে টিপল দেওয়া হয়েছে তো মূলত আমরা যেটি দেখেছি যে রংপুর অঞ্চলের যে নানা রকমের ঐতিহ্যবাহী পণ্যগুলো আছে এখানকার বিশেষ করে তাঁত শিল্প আছে তাঁত পণ্য আছে এখানে মেয়েদের ব্যবহৃত থ্রি পিস থেকে শুরু করে নানা রকমের কারুপণ্য আছে সেই পণ্যগুলো কিন্তু এই মেলায় মূলত প্রদর্শিত হচ্ছে এবং মোটামুটি পছন্দের পণ্যগুলো এখানকার ক্রেতারা ক্রয়ও করছেন তো এই ছিল এসএমই পণ্য মেলা থেকে আমার কাছে সবশেষ আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রাজুর কাছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার হার বাড়াতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় বলে জানিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটির বিশ্ব উন্নয়ন রিপোর্ট দু হাজার আঠারো শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষার হার ছিল ছেষট্টি শতাংশ দু সালে তা দাঁড়িয়েছে একানব্বই শতাংশে পাশাপাশি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে জেন্ডার সমতা রয়েছে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলেও জানানো হয় প্রতিবেদনে বলা হয় শিক্ষা পদ্ধতি আর দারিদ্রের জন্য অনেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়ে এজন্য শিক্ষার মান ও শিক্ষাক্ষেত্রে পরিবেশ উন্নয়নের উপর জোর দেওয়া হয় রিপোর্টে বর্তমান সরকার শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে যার ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে বিগত সময়ের তুলনায় বাজেট বরাদ্দ বাড়িয়েছে এছাড়া প্রাইমারি পর্যায়ে শিশু শিক্ষাকে সহজলভ্য করার জন্য সারাদেশে স্কুল নির্মাণের পাশাপাশি বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে এছাড়া নারী শিক্ষার ক্ষেত্রেও বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন গতকাল রাজস্থানের কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পূরল ফাঁসান টেক বস্তি মধ্যরাতে মাত্র আড়াই ঘন্টায় নিঃস্ব হাজার পরিবার কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে আগুন পুরান ঢাকা থেকে অ্যাসিডের গুদাম সরানো হবে গাজীপুরে রাসায়নিক পোস্তগোলায় সরকারি সহযোগিতা পেলে পনেরো দিনের মধ্যে স্থানান্তর সম্ভব বলছেন ব্যবসায়ীরা কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম মাত্র ছয় দিনের মাথায় বন্ধ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সংখ্যা বাজেট স্বল্পতার দাবি জেলা প্রশাসনের এবং হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে চাঁদপুরের আলু চাষিরা বেশিরভাগ আলু ক্ষেত পানির নিচে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা এ ছিল এই সময়ের বাণিজ্যে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডব টিভি আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়